এই বলগেটের মাস্টার সাহেব বেগা দেন না সামনে যান বলগেটের মাস্টার সাহেব মোড়ামুড়ি করতেছেন কেন বেগা দেন না সামনে যান আসসালামু আলাইকুম আমি এখন আছি বুকদেদের সাত লঞ্চে আর নদীতে এখন প্রচন্ড কুয়াশা আর কুয়াশার জন্য লঞ্চটি নির্ধারিত সময় থেকে 10 মিনিট দেরিতে ছেড়েছে আপনারা যদি খেয়াল করেন সামনে কিচ্ছু দেখা যায় না আর শুধু লঞ্চগুলো হুইসেল দিয়ে যে আশেপাশে যে নৌযানগুলো লঞ্চগুলো আছে সেই হুইসেল দিয়ে তারা আর কি নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে যেন কারোর সাথে কারো সংঘর্ষ না হয় তো সামনে একটু বোঝা যাচ্ছে যে সামনে একটি বালু একটি বালুর জাহাজ আছে বলগেট যেটাকে বালকেট বলে বোঝা যাচ্ছে তাও ঠিক মতো বোঝা যাচ্ছে না তো বগদেদের সাত লঞ্চের মাস্টার সে হাতে হ্যান্ড মাইক নিয়ে দাঁড়িয়ে আছে আশেপাশে থাকা নৌযানগুলোকে সতর্ক করার জন্য আর নিজের উপস্থিতি জানান দেওয়ার জন্য আর এই পাশটাতে একটা লঞ্চ আছে আওয়াজ পাওয়া যাচ্ছে আর এটা হলো বলগেট প্রচুর কুয়াশা তো এই যে মোটামুটি সামনে স্পষ্ট মোটামুটি স্পষ্ট এই বলগেটের মাস্টার সাহেব বেগা দেন না সামনে যান বলগেটের মাস্টার সাহেব মোড়ামুড়ি করতেছেন কেন বেগা দেন না সামনে যান তো বলগেটের সাত লঞ্চের মাস্টার বলগেটের বলগেটকে সতর্ক করতেছে বারবার যেন সংঘর্ষ না হয় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে আর এ হলো সোনাতুরি লঞ্চ যেটা দেখতে পাচ্ছেন সে পারে ভিড়ে আছে সে 7:20 মিনিটে ছেড়েছিল সদরঘাট থেকে তো সে এখনও ফতুল্লাই অতিক্রম করতে পারেনি এখন ঘড়িতে সময় 9:14 সকাল আর এই সময় কিন্তু তার চাঁদপুর কাছাকাছি থাকার কথা মেঘনায় তো সে কুয়াশার জন্য আটকে আছে এই জায়গায় তো আমদুলি রুটের সুন্দরবন সাতকে দেখা যাচ্ছে আচ্ছা এ হলো আমদুলির সুন্দরবন সাত সে মাত্র যাচ্ছে বগদের সাথে পাশ দিয়ে আর ওই যে দেখতে পাচ্ছেন একটু সামনে হলো ইলিশার গ্রিন লাইন সকাল 8:30 ঢাকা থেকে ছেড়ে আসে গ্রিন লাইন সেও নোঙর করে দাঁড়িয়ে আছে সেও নোঙর করে দাঁড়িয়েছে নদীর পাড়ে আর কুয়াশার অবস্থা তেমন উন্নতি হচ্ছে না কিছুই দেখা যায় না সামনে ওই যে দেখা যাচ্ছে ইলিশার 9টার কর্ণফুলী তো এতক্ষণ যেগুলো দেখলেন যে সকাল 7টার সোনাতুরি তারপর গ্রিন লাইন কর্ণফুলী এরা এখন বাজে কয়টা এখন 9:28 বাজে এখন এখনও পোস্তগোলা পর্যন্ত অতিক্রম করতে পারিনি এটা হলো মিলবেরাক এলাকা আর এটা হলো শ্মশানঘাট পোস্তগোলা শ্মশানঘাট আর এই সামনে হলো পোস্তগোলা ব্রিজ তো বুঝতেই পারছেন খুব ভয়াবহ অবস্থা ছিল কুয়াশার তো এখন কুয়াশা একটু কমছে সূর্যের আলো একটু প্রখর হয়েছে সূর্যের আলো বাড়া একটু কুয়াশা একটু কিছুটা কম তাই এখন লঞ্চগুলো এখন একটু যেতে পারছে সকাল 8:30 ছেড়ে আসা বগদেদের সাত 9:30 পোস্তগোলা ব্রিজ অতিক্রম করে মানে 1 ঘন্টায় পোস্তগোলা ব্রিজ অতিক্রম করে তবে সকাল 7:17 এখনও পোস্তগোলা ব্রিজ অতিক্রম করতে পারেনি তো বগদেদের সাত যেহেতু 8:30 ছেড়েছে তাই তার সময় লেগেছে 1 ঘন্টা কিন্তু সোনাতুরির
6:20 তো সেই হিসেবে তার 2 ঘন্টার উপরে হয়ে গেছে তারপরে সে পুস্তকালয় ব্রিজ অতিক্রম করতে পারেনি তো কুয়াশা একটু কমে গেছে আর তাই এখন লঞ্চ ছুটতেছে ساعة 3 কুয়াশার জন্য খুবই ভয়াবহ অবস্থা লঞ্চগুলো তো 6টার ইমাম হাসানের সাথে 6টার ইমাম হাসান পিছনে রয়েছে 8:30টার বগদারিয়া 7 অবশ্য বগদারিয়া 7 আগে চলে যাবে ঢাকায় সরি ঢাকা থেকে চাঁদপুরে বগদারিয়া 7 আগে চলে যাবে ইমাম হাসানের আগে চলে যাবে তো গতকাল বিকেল 5টায় ছেড়ে আসা সুন্দরবন 14 এখনো ঢাকায় পৌঁছাতে পারেনি এখন বাজে ঘড়িতে 9:39 প্রায় 9:40 তো এখনো পৌঁছাতে পারেনি প্রায় 14-16 ঘন্টার উপর হয়ে গেছে সুন্দরবন 14 লঞ্চটি এখনো ঢাকা পর্যন্ত পৌঁছাইতে পারেনি আর সুন্দরবন 14 এর পিছনে আছে বুঝতেই পারতেছেন এটা সম্ভবত সুন্দরবন 11 লঞ্চ বাস হ্যাঁ ওটা সুন্দরবন 11 লঞ্চ তো রাত 9টায় ছেড়েছে বরিশাল থেকে 12 ঘন্টা হয়ে গেছে এখনো 12 ঘন্টার মধ্যে এখনো পৌঁছাতে পারেনি ঢাকায় কুয়াশার জন্য হ্যাঁ ওটা সুন্দরবন 11 লঞ্চ আর ওটা হলো পটুয়াখালীর সুন্দরবন 14 তো 14 সুন্দরবন 14 অলমোস্ট 16 ঘন্টা হয়ে গেছে সে ঢাকা পৌঁছাতে পারেনি আর সে সুন্দরবনের নরমালি বরিশালের লঞ্চগুলো ঢাকায় আসতে ভোর 5টা 4টা 5টা বেজে যায় তো সেই জায়গা এখন 9:40 বাজে অর্থাৎ প্রায় 12 ঘন্টার উপর হয়ে গেছে এখনো লঞ্চের লোকগুলো পৌঁছাতে পারেনি ঢাকায় তো এখন যে পরিস্থিতি নদীর এই জায়গা থেকে তো এই জায়গা থেকে মিনিমাম আরো অন্তত আধা ঘন্টার উপরে সময় লাগবে হ্যাঁ আধা ঘন্টার উপরে লাগবে কমপক্ষে আধা ঘন্টার উপরে লাগবে ঢাকা পর্যন্ত পৌঁছাইতে ঢাকা থেকে ছেড়েছে সকাল 6টা এখন বাজে সকাল 10টা আর এখন মাত্র বসুন্ধরা বুড়িগঙ্গার পারে যে বসুন্ধরা ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরি বরাবর ইমাম হাসান লঞ্চটি তো অলমোস্ট 4 ঘন্টা গড়িয়ে গিয়েছে যে এই সময় তার চাঁদপুরে পৌঁছানোর কথা কিন্তু সে মাত্র কেরানীগঞ্জ বসুন্ধরা ফ্যাক্টরি বরাবর তো গড়িতে এখন সময় সকাল 10টা আর মাত্র বসুন্ধরা ফ্যাক্টরি বরাবর বগুড়া 7 লঞ্চটি 1.5 ঘন্টায় সামনে কিছুই দেখা যাচ্ছে না তো লঞ্চটির চারপাশে তাকালে মনে হবে যে শুধু সাদা কিছুই দেখা যায় না সামনে এটা হলো পানগাঁও পোর্ট পাতারহাটের এমবি ইয়াদ
MBR3 এই লঞ্চটি এখন মাত্র বসুন্ধরা ফ্যাক্টরি বরাবর কেরানীগঞ্জের বসুন্ধরা যে ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরি বরাবর পাতারহাটের ইয়ার3 লঞ্চটি তো সেই মাইকিং করতে করতে মাস্টারদের বন্ধুদের সাথে মাস্টারদের বা অন্যান্য সাথে অন্যান্য লঞ্চের মাস্টারদের সতর্ক করতে করতে মাইকিং করতে করতে সে এগুচ্ছে হাতে হ্যান্ড মাইক নিয়ে চিনি দাঁড়িয়েছেন উনি মূলত এই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছে উনি এখান থেকে মাইকিং করে অন্যান্য লঞ্চগুলোকে সতর্ক করতেছে আর ওনার ডিরেকশনে বক্তাদের সাথে লঞ্চটি এগোচ্ছে ওনার ডিরেকশনে এখন লঞ্চটি এক বর্ষার মধ্যে দিয়ে এগোচ্ছে সামনে কিছুই দেখা যায় না আচ্ছা এটা হলো এ হলো ইগল 9 লঞ্চ এই লঞ্চটির হাটরে থেকে এসেছে তো এই লঞ্চটি ভোরে ঢাকায় পৌঁছানোর কথা আর লঞ্চটি ঢাকা থেকে আবার পুনরায় শিডিউল হলো সকাল 10:25 সকাল 10:25 আবার ঢাকায় যাওয়ার কথা কিন্তু ঢাকা থেকে ছাড়ার কথা সকাল 10:25 এই লঞ্চটি এখনো ঢাকায় পৌঁছাইতে পারেনি আর এ হলো কেপুপাড়ার লঞ্চ এই সবগুলো লঞ্চের ভোরবেলা পৌঁছানোর কথা এখনো পৌঁছাইতে পারেনি তো সারাটার গ্রিন লাইন ইলিশার গ্রিন লাইন আর ইজলার ঝান্ডা মাত্র বগদেদের পাশে প্রচন্ড কুয়াশার কারণে খুব সাবধানে গ্রিন লাইন এগোচ্ছে আর গ্রিন লাইনকে অন্যান্য লঞ্চ থেকে আরও বেশি সাবধানতা অবলম্বন করতে হবে তার কারণ হলো গ্রিন লাইনের বডি হলো ফাইবারের বডি তো যদি সামান্য যদি একটু একটু যদি ধাক্কা লাগে অন্য লঞ্চের সাথে কুয়াশার কারণে তাহলে গ্রিন লাইনের ক্ষতি হবে বেশি কারণ ওর নিচের স্টিল তো তলাটা হলো নিচের যে হাল বটম হলো স্টিলের আর পুরো বডিটা হলো ফাইবারের তো যার জন্য গ্রিন লাইনকে অনেক সতর্কতা অবলম্বন করতে হয় কুয়াশার মধ্যে আর এ পেছনে আছে ঝান্ডা 2 হিজলার তো কুয়াশা এখনো কাটেনি এখনো কমেনি কুয়াশা কুয়াশা যত সকাল হচ্ছে কুয়াশা ততই বেড়ে যাচ্ছে তো সব নৌযানগুলোই বেশ সতর্কতা অবলম্বন করতেছে তারা যেন কোনো রকমের দুর্ঘটনা না ঘটে কুয়াশার কারণে আর আপনারা দেখতে পাচ্ছেন যে রাত চাঁদপুর থেকে ছেড়ে আসা রাতের ইমাম হাসান চাঁদপুর থেকে ছেড়ে এসে সে কিন্তু রাত 11টায় তো এখন বাজে 10টা তো অলমোস্ট 11 ঘন্টা হয়ে গেছে 11.5 ঘন্টা হয়ে গেছে তো লঞ্চটি এখনো ঢাকা পৌঁছাতে পারেনি তো ইমাম হাসান মাত্র ঝান্ডা 2 লঞ্চটিকে ধাক্কা দেয় আর শরীয়তপুরের মানিক এই লঞ্চটিও রাত্রে ছেড়ে এসেছে 12 ঘন্টা হয়ে গেছে সেও ঢাকা যেতে পারেনি এখনো
সকাল 6টার ইমাম হাসান আর এই হলো চান্ডা 2 আর লঞ্চগুলো এখন বাজে সকাল 10:30টা আর লঞ্চগুলো মাত্র এই কোতলার রেল ব্রিজ এই পদ্মা সেতু যে রেল ব্রিজ সেখানে তো এই যে রেল ব্রিজে যে কর্মীরা রয়েছে তারা লঞ্চগুলোকে সতর্ক করতেছে যেন রেল ব্রিজের পিলারে যেন লঞ্চগুলো ধাক্কা না লাগে আর লঞ্চগুলো যেন সিরিয়াল মেনটেন করে রেল ব্রিজে নিচ দিয়ে যায় তো 7:20 ছেড়ে এসে সোনাতুরি এতক্ষণ পুরো রাস্তা বগদেদের সাথে পিছনে ছিল তো সোনাতুরি মাত্র বগদেদের সাথে অতিক্রম করছে অতিক্রম করে ঢাকা যাচ্ছে চাঁদপুর উদ্দেশ্যে যাচ্ছে তো লঞ্চটির সময় অলমোস্ট 3 ঘন্টা হয়ে গিয়েছে তো 3 ঘন্টায় লালগুড়ি ঘাট থেকে লঞ্চটি মাত্র পুতুল্লায় নারায়ণগঞ্জের পুতুল্লা আর নর্মালি সদরঘাট থেকে পুতুল্লার দূরত্ব কিন্তু 30 মিনিট লঞ্চ পথে নদীপথে তো সেই জায়গায় 3 ঘন্টা লেগেছে সোনাতুরির শুধুমাত্র কুয়াশার কারণে আর পেছনে 6টার ইমাম হাসান দেখা যাচ্ছে আজ প্রতিটা লঞ্চে নির্ধারিত সময় চেয়ে অনেক দেরি করেছে যেমন এই যে এই লঞ্চটি দেখছেন এই লঞ্চটি কিন্তু ঢাকায় 6টা থেকে 7টার মধ্যে পৌঁছার কথা তো সেই জায়গায় এখন বাজে 10টা তো 10টা 10টা বাজে সে মাত্র পুতুল্লায় তার আরও প্রায় 1 ঘন্টা সময় লাগবে কারণ সামনে অনেক কুয়াশা গরিতে এখন সকাল 10:30 রাজার আটবি মাত্র যাচ্ছে পুতুল অতিক্রম করে ঢাকা যাচ্ছে বরগুনা থেকে তারপর আছে বগদেদের 6 এই লঞ্চটিও রাত গতকাল সন্ধ্যায় ছেড়েছে হাটুরে থেকে সে মাত্র যাচ্ছে ঢাকায় আর লালমোহনের শ্রীনগর 7 সেও মাত্র ঢাকা যাচ্ছে এই এই লঞ্চগুলোর প্রতিটা লঞ্চের প্রায় 12 ঘন্টার বেশি সময় লেগেছে নির্ধারিত সময় হচ্ছে প্রায় 1 ঘন্টা করে সময় বেশি লেগেছে এই কুয়াশার কারণে দেখেন কুয়াশা এখনো কমছে না নদীতে কুয়াশা যেমন নদীর কিছু জায়গায় কুয়াশা বেশি কিছু জায়গায় কুয়াশা কম দেখা যাচ্ছে যেমন এখন আবার এই লঞ্চগুলোকে বন্ধ করে দিতে হবে দেখেন শ্রীনগর লঞ্চটি এখন ইঞ্জিন পিছনে চালাচ্ছে কারণ সামনে ঘন কুয়াশা তাকে বন্ধ করতে হবে এই জায়গায় গতকাল রাত 9টায় ছেড়ে আসা ইলিশা থেকে আলু আলিদ সেও এখন পুতুল অতিক্রম করে মাত্র ঢাকা যাচ্ছে তার সময় লেগে গিয়েছে 13.5 ঘন্টা সে 13.5 ঘন্টা ইলিশা থেকে ঢাকায় পৌঁছাতে পারেনি আর এ হলো পূবালী 5 চরমন্তাজ চরমন্তাজের নতুন রুট পূবালী 5 এই লঞ্চটিরও সকাল 5টা থেকে 6টার মধ্যে ঢাকা পৌঁছানোর কথা ছিল তো ঘন কুয়াশার সময় নদী আসলে অনেক রিস্কি হয়ে যায় কারণ যে ছোট ছোট যে বলগেটগুলো থাকে এগুলো অনেক বিপজ্জনক একটি ভূমিকা প্লে করে এটা তো বোলা খেয়াঘাটের কর্ণফুলি নয় সে ছেড়েছে গতকাল সন্ধ্যা 7টায় তার সময় লেগেছে অলমোস্ট 15 ঘন্টা সে এখনো ঢাকা পৌঁছাতে পারেনি তো কুয়াশা কিছুটা কমতে শুরু করেছে যার জন্য এখন লঞ্চগুলো একত্রে এখন ছুটতেছে ঢাকার উদ্দেশ্যে আর সামনে এগুলো সোনাতুরি চাঁদপুরে সকাল 7:20 পুতুল্লার মোড়ে কুয়াশার জন্য টিপুর সাথে ধাক্কা লাগে সোনাতুরি লঞ্চের টিপু যখন ঘুরতেছিল সে যখন ঘুরতেছিল তখন সোনাতুরির পিছনের অংশে ধাক্কা লেগে যায় টিপু লঞ্চের সাথে টিপু
চাঁদপুর থেকে রাত 11টায় ছেড়ে বেলা 11টায় মুন্সিগঞ্জের বক্তাবুলি অতিক্রম করতেছিল জমজমে, তখন সে যাচ্ছিল ঢাকায়। আর জমজমের ঠিক পেছনে ছিল চাঁদপুর থেকে সকাল 7:20 ছেড়ে আসে সোনাতুরি 2 লঞ্চ। তো সে জমজমের পিছু পিছু ঢাকা যাচ্ছে, তা আপনি বুঝেন কুয়াশার কত পাওয়ার। তো কুয়াশার কারণে এখন ঘড়িতে বাজে 11:20, বলতে গেলে 2:50 বুকদের সাথে মাত্র ঢাকা থেকে মুন্সিগঞ্জ এসে পৌঁছায়। তো এই সময়টাতে তার চাঁদপুরে থাকার কথা ছিল, সে মাত্র মুন্সিগঞ্জে আসে। আর সোনাতুরি লঞ্চ এখনো আসেনি, সোনাতুরি লঞ্চে 3 ঘন্টার উপরে সময় লেগে গেছে তার মুন্সিগঞ্জে আসতে, হয়তো এখান থেকে আরও 2 ঘন্টা সময় লাগবে চাঁদপুর বন্ধ যেতে। তো মোট আজকে চাঁদপুরের সকালে লঞ্চগুলোর 5-6 ঘন্টার সময় লাগতেছে কুয়াশার কারণে। ঢাকা থেকে সকাল 6টায় ছেড়ে এখন বাজে ঘড়িতে সকাল 11:25, অর্থাৎ প্রায় 5.5 ঘন্টায় ঢাকা থেকে মুন্সিগঞ্জে পৌঁছালো এমভি ইমাম হাসান লঞ্চটি। তো কুয়াশার কারণে লঞ্চটি আটকে ছিল বুড়িগঙ্গা নদীতে। আর সকাল 9:50 মিতালি সাত লঞ্চটি কিন্তু ইমাম হাসানের আগেই কিন্তু মুন্সিগঞ্জে চলে এসেছে। তো ইমাম হাসান শূন্য লঞ্চটির একটু দেরি হয়ে গিয়েছে, শুধু দেরি না অনেক দেরি হয়ে গিয়েছে আর কুয়াশার কারণে, কারণ নদীতে প্রচুর কুয়াশা ছিল সকালে, যার জন্য লঞ্চটি সকাল 6টায় ছেড়ে 5:30 তার সময় 5:30 সময় সে ঢাকা থেকে মুন্সিগঞ্জে পৌঁছায়। তো এখন সে মুন্সিগঞ্জ থেকে যাত্রী নেবে, তারপর আবার চাঁদপুর উদ্দেশ্যে ছেড়ে যাবে। আজকে সকালে কুয়াশার জন্য এমবিটিপু শূন্য, এমবিটিপু লঞ্চটি ঢাকা থেকে দৌলতখা যাওয়ার উদ্দেশ্যে, ঢাকা থেকে দৌলতখা যাওয়ার সময় কুয়াশার কারণে চরে আটকে যায় লঞ্চটি, একটি নদী পার আটকে যায়। আর টিপু আর সেই টিপুর যাত্রীগুলো নিয়ে এমবিটিপু বারো লঞ্চটি এখন দৌলতখার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে।